আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, শিক্ষামূলক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক নতুন সুখবর নিয়ে এসেছি ধরতে পারেন। দৈনিক ডেল্টা টাইমস পত্রিকা এসেছে, আগামী মাস সেপ্টেম্বর তো নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর আবেদন শুরু হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন ডেল্টা টাইমস গত সোমবার 9 আগস্ট অর্থাৎ গতকাল এই খবরটি প্রচার করেছেন। তো আমরা এই খবরের আলোকে দেখব, 3 বছর পর আবার শুরু হচ্ছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি। চলতি অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয় 2 বিভাগের জন্য 250 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। বিগত বছরের চেয়ে এবার বাজেট এমপিও খাতে বরাদ্দ অপ্রতুল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2018 সালের মতো এবারও অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে আবেদন নেওয়া হবে। এমপিও ভুক্তির জন্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নতুন সফটওয়্যার তৈরি করে পরীক্ষামূলক তথ্য আপলোড করে ভুল ত্রুটি সংশোধন করেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সফটওয়্যার তৈরি কাজ চলছে। এ বিভাগের সফটওয়্যার প্রস্তুত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আবেদন নেওয়া শুরু হবে। আগামী মাসে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। গত শনিবার 7 আগস্ট শিক্ষা বিষয়ক সাংবাদিকদের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যে ঝুলে থাকা অনেক কাজ শেষ করতে সক্ষম হয়েছি। নানা অসঙ্গতি থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় এমপিও ভুক্তি নীতিমালা যুগোপযোগী করে তোলা হয়েছে। সংশোধিত এ নীতিমালার আলোকে চলতি বছরে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হবে। দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চাওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানিয়েছেন, সফটওয়্যার তৈরির কাজ শেষ, পরীক্ষামূলকভাবে কমিটির সদস্যরা তথ্য আপলোড করে দেখছেন। এখন মন্ত্রীদের দেখানো হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সফটওয়্যার কাজ শেষ হলেই প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আবেদন নেওয়া শুরু হবে। নীতিমালার শর্ত অনুযায়ী সফটওয়্যার তৈরি করা হয়েছে। কেউ তথ্য গোপন করে এমপিওভুক্ত হয়ে ধরা পড়লে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সূত্রে আরও জানায়, অনলাইন আবেদন নেওয়া হলেও প্রতিষ্ঠানের পাঠদান, একাডেমিক স্বীকৃতি, শিক্ষার্থী, পরীক্ষার ফলাফল, প্রতিষ্ঠানের নিজস্ব জমি অবকাঠামো সহ এমপিও নীতি মালা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপলোড করার আগে স্থানীয় শিক্ষা কর্মকর্তা মাধ্যমে সত্যায়িত করে নিতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের দেওয়া তথ্য উপজেলা বা থানা মাধ্যমে কর্মকর্তার যাচাই বাছাই করে ছাড়পত্র দেওয়ার পর প্রতিষ্ঠান প্রধানরা এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। নানা ধরনের বিতর্ক এড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, বেসরকারি শিক্ষা খাতে এমপিও ভুক্তির জন্য আমরা 200 কোটি টাকা বরাদ্দ পেয়েছি, যদিও আমরা আরো বেশি বরাদ্দ আশা করেছিলাম। নতুন বরাদ্দকৃত এই বাজেট দিয়ে দ্রুত এমপিও ভুক্তির কার্যক্রম শুরু করতে চাই। কবে থেকে আবেদন নেওয়া শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে আমরা এমপিও ভুক্ত সংক্রান্ত নীতিমালা সংশোধন করেছি। সংশোধিত নীতিমালায় বেশ কিছু পরিবর্তন যুক্ত করা হয়েছে, সেগুলো আমরা আমাদের সফটওয়্যারে যুক্ত করেছি এবং সেটা এখন ট্রায়াল কার্যক্রম চলছে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে কিছুদিনের মধ্যেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আবেদন চাওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে,
নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য 200 কোটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রণালয় এখাতে থোক বরাদ্দ চেষ্টা করছে, কারণ 250 কোটি টাকা দিয়ে দুই বিভাগের যোগ্য প্রতিষ্ঠান এমপিভুক্ত করা সম্ভব হবে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এমপিওভুক্তির টাকা কোনো সমস্যা হবে না। শিক্ষার নানা খাত রয়েছে, সে খাত থেকেও সরকার ইচ্ছে করলে এমপিওভুক্তির জন্য বরাদ্দ দিতে পারে। আগামী মাসে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। প্রায় 10 বছর বন্ধ থাকার পর 2018 সালে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে অনলাইনে আবেদন নেওয়া হয়। তখন এমপিওভুক্তির জন্য 9495টি প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে। 2019 সালে 23 সেপ্টেম্বর 2730টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী। পরে প্রতিষ্ঠানের কাগজপত্র হার্ড কপি যাচাই বাছাই করে চূড়ান্তভাবে 2615টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হয়েছিল। 2019 সালের শেষ দিকে বিশেষ ক্ষমতা বলে সরকার আরও 60টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল। প্রধানমন্ত্রী ঘোষিত এমপিওভুক্ত তালিকা থেকে শতাধিক প্রতিষ্ঠান বাদ দেওয়া হয়েছিল। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমপিও নীতিমালার শর্ত পূরণ না করেই তালিকাভুক্তর প্রমাণ পায় চূড়ান্ত বাছাই কমিটি। এছাড়া যুদ্ধ অপরাধী সহ বিভিন্ন স্পর্শকাতর মামলায় আসামিদের নামে প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠানও বাদ দেওয়া হয়। সূত্রে জানায়, গত 3 বছর শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক স্বীকৃতি দিয়েছে মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালায় একাডেমিক স্বীকৃতির জন্য মার্কিং তুলে দেওয়া হয়েছে, ফলে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারবে। সব মিলিয়ে বর্তমান সারা দেশে 7000-এরও বেশি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান পৌনে 2 লাখ শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। বেসরকারি স্কুল ও কলেজের সংশোধিত এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিও ভুক্তিতে পাশের হার ও পরীক্ষার্থীর সংখ্যা শিথিল করা হয়েছে। 100 নম্বরের গ্রেটিং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তিতে একাডেমিক স্বীকৃতিতে 25 নম্বর তুলে দেওয়া হয়েছে। পাবলিক পরীক্ষায় পাশের হার 25 নম্বরের স্থলে 40 করা হয়েছে। অন্য ক্যাটাগরিতে 25 নম্বরের স্থলে 30 নম্বর নির্ধারণ করা হয়েছে। যুদ্ধ অপরাধীর নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে না। ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তির নামে প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে না। নেতিবাচক নামের কারণে সমাজে প্রভাব পড়তে পারে এমন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে না। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আজকের ভিডিওটি ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে এমপিও ভুক্তির কাজ শুরু হবে বলে আশা করছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।